আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর অশেষ সহমতে করোনা ভাইরাস প্রায় যাওয়ার পথে আমাদের দেশ থেকে কিছুদিনের মধ্যেই হয়তো তোমাদের নিয়মিত ক্লাস শুরু হয়ে যাবে সরকারের অনুমতিতে। এরপরে তোমরা আবার স্কুলে আসতে পারবা, আনন্দ করতে পারবা, ফ্রেন্ডদের সাথে দেখা হবে। কিন্তু বাসায় বসে এখন যতটুকু সময় তোমরা আছো, তোমাদেরকে লেখাপড়াটা চালিয়ে যেতে হবে এবং খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। কারণ এখন যদি তোমরা লেখাপড়ায় একটু গ্যাপ দাও, তোমাদের এখন তোমরা ক্লাস ওয়ানে ক্লাস টুতে উঠে তোমরা আরো বেশি কষ্ট পাবা। যখন তোমরা দেখবা যে তোমাদের ওয়ানের পড়াটাই ক্লিয়ার হয় না, টুতে উঠে গেছে, তখন কি হবে? তখন জুট পড়াটা অনেক কষ্ট হয়ে যাবে পড়তে। তাই এখনো অনেক সময় আছে। এখন সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখনো আরো 3 মাস, 3.5 মাসের মতো আছে। এখনো যদি বাসায় বসে ভালো করে লেখাপড়া করো, অবশ্যই পড়াটা ক্লিয়ার করতে পারবে। আজকে আমি তোমাদেরকে প্রথম শ্রেণীর বন্ধুদেরকে আজকে আমি করাবো তোমাদের বাংলা ক্লাস, বাংলার কারযুক্ত দিয়ে 5টি শব্দ। কার দিয়ে 5টি শব্দ? আমাদের অনেকগুলো কার আছে না, আকার, রসিকা, দীপিকা, রসুকা, দীপুকা, রিকার, একার, ঐকার, আওকার, অনেকগুলো কার আছে আমাদের। সেখান থেকে আমি শেষের 4টি কার দিয়ে তোমাদেরকে আজকে শব্দ গঠন করাবো। প্রথমে আসো প্রথমে আমি তোমাদেরকে করাবো এইটা দিয়ে 5টি শব্দ। আমি তোমাদেরকে এখন করাবো যে এই কার দিয়ে 5টি শব্দ। প্রথমে লিখছি ছেলে, ছেলেতে দেখো প্রথমে একার আছে, চ একার ছেলে, ল একার লে, ছেলে। এরপরে আমাদের 2 নম্বরে দিচ্ছি আমরা মেয়ে, সবাই লিখে ফেলেছো। এরপরে আমি তোমাদেরকে আমাদের নেক্সটটা করাবো। দেখো নেক্সটে আমাদের কি আছে। এই কার যখন শেষ, আমাদের ওই কার দিয়ে আছে,
একার যখন আমাদের শেষ হয়ে যাবে একারটা কি হয়ে যাবে দেখো একার দিয়ে তাহলে মনে করো আমাদের একার দিয়ে শেষ একার দিয়ে আমাদের একার শেষ আমরা এখন করব ওইকার দিয়ে একার দিয়ে করব ওইকার দিয়ে আমাদের এখানে যখন ওইকার হয়ে যাবে আমাদের একার কি হয়ে যাবে ওইকার হয়ে যাবে আমাদের এখানে কি হয়ে যাবে ওইকার হয়ে যাবে দেখো ওইকার একার শেষ ওইকার একার শেষ এবার আমরা ওইটা দিয়ে শিখবো দেখো কার্টিকোটা আমি পরিবর্তন করে দিয়েছি যখন আমাদের এখানে ওইকার দিয়ে ফার্স্ট শব্দ হবে তখন আমরা অবশ্যই এখানেও চেঞ্জ করে দিছি তোমাদেরকে বুঝার জন্য আমি এখানে বড় করে লিখে দিয়েছি যাতে তোমরা ওইকারটা চিনতে পারো আমরা প্রথমে লিখবো বৈশাখ বইটার বই দেখো বইটার বই তালিকার স আকার খ বৈশাখ কি আছে বইটার বই তালিকার স আকার স খ বৈশাখ আমাদের কি বানান হচ্ছে এখানে বইটা দিয়ে আমরা প্রথমে লিখছি বৈশাখ এরপরে আমরা লিখছি বৈকাল এরপরে আমরা লিখছি বৈকাল বৈকাল দেখো বৈকাল অর্থ হচ্ছে বিকাল বৈকাল অর্থ হচ্ছে কি বিকাল বৈকাল অর্থ কি বিকাল তাহলে আমরা দেখো ওইটার দিয়ে আরেকটি শব্দ শিখে ফেললাম একটা হচ্ছে বৈশাখ একটা হচ্ছে বৈকাল একটা হচ্ছে কি কাল বৈকাল এরপরে আমরা শিখতে পারি সৈকত এরপরে আমরা কি শিখতে পারি সৈকত সৈকত তো যা সৈকত 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 এরপরে আমরা শিখতে পারি সৈকত দেখেছো এরপরে আমরা শিখতে পারি বৈঠা বৈঠা শিখতে পেরেছো তোমরা মাঝি যেটা দিয়ে নৌকা চালায় সেটাকে আমরা কি বলি বইটা তাহলে দেখো আমরা বইটা বইকার বই ছ কাঠা বইটা নামটা শব্দ পেয়ে গেলাম আমরা চারটা শব্দ পেয়ে গেছি দেখো বৈশা বইকা শৈব বইটা ওই আটটা শব্দ বাকি আছে তোমরা সবাই চিন্তা করো তো দেখি আটটা শব্দ আমরা কি দিতে পারি আরেকটা শব্দ আমরা দিতে পারি তৈ একটা শব্দ আমরা কি দিতে পারি তৈ বইকা তৈ ন তৈ হচ্ছে বৈকাল এরপরে দেখো তিন নম্বরে আছে কি সৈকত চার নম্বরে আছে বইটা পাঁচ নম্বরে আছে তৈ তাহলে আমরা একার দিয়ে এবং ওইকার দিয়ে শব্দ শিখে ফেললাম আমরা একার এবং ওইকার দিয়ে শব্দগুলো শিখে ফেললাম শিখতে পেরেছো বুঝেছো বৈকাল বানান দেখো বৈকার বই প্রথম শুরুতে আছে বৈশাখ বৈকার বই তালিকার স আকার খ বৈশাখ এরপরে আছে বৈকাল বৈকার বই ক আকার কা ল বৈকাল এরপর আছে সৈকত দৈন্য স ঐকার সৈ প ত সৈকত এরপর আছে বইটা বৈকার বই ঠ কাঠা ট দিবা না ঠ দিবা তোমরা ঠিক আছে ঠ কাঠা বৈঠা এরপরে আছে তৈকার তৈল তৈ তৈকার তৈল তৈ ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবাই সুন্দর করে লিখে ফেলেছো এরপরে আমরা শিখব ঐতিহাসিক আমাদের এরপরে শিখব আমরা এটা হচ্ছে আমাদের ওকার বিকার ওকার দিয়ে আমরা এখন পাঁচটি শব্দ করব ওকার দিয়ে আমাদের পাঁচটি শব্দ করতে হবে ওকার দিয়ে তোমরা সবাই ওকার দিয়ে অনেক শব্দ জানো ওকার দিয়ে অনেক শব্দ তোমরা কি জানো ওকার দিয়ে কিন্তু তোমাদেরকে তোমাদের মা বাবারা ছোটবেলায় তোমরা যখন এখন ছোট আর ছোট থাকতে কি ডাকতো খোকা ডাকতো না খোকা তো ডাকতো তাহলে খোকা কি দিয়ে ওকার দিয়ে খোকা হয় তাহলে আমরা খোকাও লিখতে পারবো এছাড়া আমাদের আরো অনেক শব্দ আছে আমরা ছোলা লিখতে পারবো কি বলো তাই না অনেকগুলি শব্দ আছে সেখান থেকে আমাদের একদম সহজ ওকার দিয়ে যখন আমরা লিখব আমাদের শব্দ ভান্ডারে কিন্তু অনেক শব্দ আছে ঠিক না আমরা সেখান থেকে শুধুমাত্র আমরা ছোট বিদায় আমাদের এই পাটে লিখতে বলেছে মাত্র পাঁচটা তোমরা ছোট তাই পাটে লিখবে পাঁচটা কিন্তু আমি তোমার
তোমাদেরকে অবশ্যই এটা পরামর্শ দিব, তোমরা 5টার জায়গায় দরকার হলে 10টা শিখবা। কারণ আমরা অনেক সময় ভুলে যাই না যে 5টা শিখেছি একটা ভুলে গেছি, পরীক্ষায় যদি আমি 5টা লিখে দিয়ে আসি আমাকে অবশ্যই তারা 8 নাম্বার দিবে, তারা তো আমাকে 10 নাম্বার দিবে না। যখন আমি 10টা শিখবো আমি যদি 3টা ভুলেও যাই আমার 7টা মনে থাকবে, কি হইল তাই না? তাহলে আমরা কি করবো, একটু বেশি শেখার চেষ্টা করবো। বেশি ঠিক শেখাটা সবসময় আমাদেরকে ভালোর দিকে যাওয়ার জন্য একটা পথ করে দিবে, কি বুঝতে পেরেছ? তাহলে চলো আমরা এখন ওকার দিয়ে 5টি শব্দ শিখে আসি। যখন ওকার দিয়ে 5টি শব্দের মধ্যে আমরা অক্ষরটি লিখবো ছলা, অক্ষরটি কি লিখবো ছলা, ছোকা ছলা কালা ছলা। প্রথমে আমরা লিখেছি ছলা, এরপরে আমরা লিখেছি লোপা, লোপ লোপ কাটা। আমি যা দিচ্ছি তোমাদের বই থেকে দিচ্ছি, তোমাদের মেন বই থেকে, তোমাদের মেন বই দেখবা এই শব্দগুলো আছে লোপা। এরপর আমরা দিচ্ছি ভোর, এরপরে আমরা দিয়েছি ভোর, এরপরে আমরা দিয়েছি দেখো কোথা কোথা কোথা। এরপর আমরা পাঁচটা ভাগ দিয়েছি কোথা দেখো। আমরা ওকার দিয়ে পাঁচটি শব্দ লিখে দিয়েছি। প্রথমটা লিখেছি আমরা ছোকার ছো, লোকার লা ছোলা। ছোলা সাধারণত তোমরা চিনো আমরা রমজান মাসে ছোলা দিয়ে কিন্তু ইফতার করি, ঠিক না? এই যে ছোলা তোমরা অবশ্যই চিনো, ছোকো ছো লাকা লা ছোলা, লোকো লোকা লাকা লোপা লোপা। ইচ্ছে তো তার নাম হতে পারে লোপা। এরপর দেখো ভোর, তোমরা ছোটবেলায় সবাই দেখেছ, এখনো হয়তো তোমরা দেখো কোনো অনুষ্ঠানে ঢোল নিয়ে আসে। এরপর তোমরা ছোটবেলায় অনেক খেলনা ছিল যেগুলো ঢোলের মতো দেখতে, ভোর তো তোমরা অবশ্যই চিনবে। এরপর কোকা, আমরা ছোট বাচ্চাদেরকে আলু করি কোকা কাটি। এরপর দেখো কোকা, কোনো কিছুর গুচ্ছ যেমন গোলাপের গুচ্ছ সেটা আমি কোকা তোকা বলি, তোকা তোকা ফুল এই টাইপের করে বলি। তাহলে কি হবে কোকা ছোকো ছো লাকা ছোলা লোকো লোপা কাপা লোপা লোকো লোকো লোধর কোকো কোকা কাকা কোকা কোকো কোকা কাকা কোকা। বুঝতে পেরেছো? আশা করি আমি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। আমরা প্রথমে শিখেছিলাম একার দিয়ে 5টি শব্দ। প্রথমে কি শিখেছিলাম আমরা? প্রথম শুরুতে শিখেছিলাম একার দিয়ে 5টি শব্দ। সেখানে আমরা শিখেছিলাম ছেলে মেয়ে জেলে খেলে হেসে। কি শিখেছিলাম? ছেলে মেয়ে জেলে হেসে খেলে। আবার আমার সাথে সাথে বলো, আমরা শিখেছিলাম কি? ছেলে মেয়ে জেলে হেসে খেলে। আবার বলো, ছেলে মেয়ে জেলে হেসে খেলে। এরপরে আমরা শিখেছি 5টা শব্দ ওইকার দিয়ে। কি দিয়ে শিখেছিলাম? আমরা শিখেছিলাম ওইকার দিয়ে 5টি শব্দ। ওইকার দিয়ে আমরা প্রথমে শিখেছিলাম বৈশাখ। কি শিখেছিলাম? বৈশাখ। আমার সাথে সাথে বলো, বৈশাখ বৈকাল সৈকত বৈঠা। এরপরে শিখেছিলাম তো, ঠিক আছে? তাহলে আমরা 5টা শব্দ শিখেছিলাম ওইকার দিয়ে। প্রথমে আবার দেখো তোমরা আমার সাথে সাথে বলো, প্রথমে ছিল কি? বৈশাখ, এরপর ছিল বৈকাল, এরপর ছিল সৈকত, এরপর ছিল বইটা, এরপর ছিল তৈল। তাহলে আমাদের 5টি শব্দ শেষ, কি বলো? শেষ। এরপরে আমরা এসে গেলাম ওকার দিয়ে। ওকার দিয়ে শব্দগুলো আরো সুন্দর দেখো। ওকার দিয়ে শব্দ বেশিরভাগ তোমরা কিন্তু ভুল করো ওইকার দিয়ে। ওইকার দিয়ে শব্দগুলো কিন্তু এই যে বৈশাখ বৈকাল এগুলো ওইকারটা দিতে তোমরা ভুল করে ফেলো। তাহলে অবশ্যই তোমরা ওইকারটা দেওয়া শিখবে। আমি তোমাকে এই জন্য বড় করে লিখে দিয়েছি যেন তার চিহ্নটা তোমরা শিখতে পারো, এই জন্য আমি তোমাদেরকে আর একটু বড় করে লিখে দিয়েছি, ঠিক আছে? এখন দেখো আমাদের ওকার দিয়ে শব্দগুলো কিন্তু আরো সুন্দর। তাহলে দেখো ওকার দিয়ে প্রথম শব্দ কি আসলো আমাদের? ছোলা। প্রথম শব্দ কি আসলো? ছোলা। এরপর আসলো কি? লোপা। এরপর কি আসলো? লোপা। এরপরে আসলো ঢোল। এরপরে আসলো কি দেখো, পরে কি আসলো? খোকা। এরপরে আসলো তোকা। তাহলে আমরা অবশ্য শব্দগুলো কিন্তু অনেক সোজা। তোমরা কি করবা? বেশি বেশি করে শিখবা। এই যে 5টা দিয়েছি ম্যাডাম, 5টা কিন্তু শিখবা না, তোমাদের বই আরো অনেকগুলো আছে, তোমরা আরো খুঁজে খুঁজে কয়টা 7টা 8টা 10টা এরকম শিখে ফেলবা, ঠিক আছে? যখন শিখবা তখন ভুলে গেলেও ওই যখন আরো একটু বাড়তে পড়েছো সেখান থেকে লিখতে পারবা, ঠিক আছে?
কখনো কোনো কিছু কম শিখবা না। যত বেশি শিখবা তত বেশি আমাদের মাথায়, আমাদের আমাদের মনে তত বেশি কি করবো আমরা, অনেক বেশি জ্ঞান আহরণ করতে পারবো, আমাদের মনে অনেক বেশি সাহস আসবে। যখন আমরা পরীক্ষার হলে দেখবো যে আমরা পারতেছি না, তখন আমাদের কি হবে, আমরা যে বেশি শিখেছি সেখান থেকে আমাদের অবশ্যই মনে পড়বে। যারা কম কম শিখে তারা তো ভুলে গেলে আর পারবে না, তখন অবশ্যই যারা বেশি শিখেছে তারাই কিন্তু ফার্স্ট হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ওপার দিয়ে প্রথম শব্দ হচ্ছে ছোলা, তারপর হচ্ছে লোপা, ঢোল, খোকা, তোকা। এবার আমাদের আরেকটি শব্দ রয়ে গেল, মানে আরেকটি আকার রয়ে গেল না, কি ছিল, কিকার ছিল আর কিকার বাকি আছে। দেখো আমরা ওকার যখন শিখেছি আমাদের আওকারটা রয়ে গেল। দেখো এটা কি ছিল, আমি যখন এখান দিয়ে একটা এই জায়গাটাতে যখন এভাবে দিয়ে দিব যা আওকার হয়ে যাবে, এমন একদম দিয়ে দিব ঠিক এমনটা এটা হলো। দেখেছো কি সোজা ওকার থেকে আমরা কি করলাম, আওকার করলাম, ওটা থেকে আমরা কি করলাম, আওকার করে ফেললাম। দেখো এটা দিয়ে আমরা কি শব্দ লিখছি, মৌরি। মৌকার মো, ম আকার মো, র রে শিখে নেই, মৌরি। এরপরে দেখো আমরা লিখছি চৌকা। চৌকা 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 লিখবা, ওই কার্ড দিয়ে চারবার লিখবা, ও কার্ড দিয়ে চারবার লিখবা,
আওকার দিয়ে চারবার লিখবা, একটা পৃষ্ঠায় চারবার করে লিখবা, তাহলে তোমাদের মুখস্থ না হলেও দেখবা অনেকটা, আজকে একদিন লিখলা, কালকে একদিন লিখলা, কিন্তু দুই তিন দিন লিখলে দেখবা অটোমেটিকলি তোমাদের মুখস্থ হয়ে যাবে। আমাদের আজকের আলোচনার বিষয়টি ছিল কার চিহ্ন দিয়ে শব্দ লিখো, কার চিহ্ন দিয়ে শব্দ লিখো। তোমরা অনেক ছোট, সেজন্য তোমাদের পড়াও দেখছো কেমন ছোট ছোট পড়া, তোমরা যখন ক্লাস টুতে উঠবা তোমাদের পড়াগুলো একটু বড় হবে, সেজন্য আমরা যদি এখন ভালো করে লেখাপড়া করি ক্লাস টুতে আমাদের একটু কষ্ট হবে না, তাই না? আশা করি সবাই ভালো থাকবা এবং এই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করবা, এবং এই এই যে আজকে যে পড়াগুলো দিলাম সেগুলো খাতায় অবশ্যই 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 এসডাব্লিউ করবা। এই যে এসডাব্লিউটা তোমরা লিখে নাও, ঝটপট লিখে নাও এসডাব্লিউটা। আমাদের এই কার্ড দিয়ে পাঁচটি শব্দ, ওই কার্ড দিয়ে পাঁচটি শব্দ লিখো, ও কার্ড দিয়ে পাঁচটি শব্দ লিখো, আও কার্ড দিয়ে পাঁচটি শব্দ লিখো, এগুলো হচ্ছে তোমাদের এসডাব্লিউ, এগুলো হচ্ছে তোমাদের এসডাব্লিউ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, এই দোয়া করি সবার মঙ্গল কামনা করে। আজকে আমাদের পাঠটি এখানে আমি শেষ করলাম, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।